এই বন্ধুরা খুবই দুঃখজনক বিষয় দেখতে পাচ্ছেন, বয়স্ক লোক আছেন তারা কখনো দেখেন নাই এরকম পরিস্থিতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রয়েছি, বর্তমানে সীতাকুণ্ডে রয়েছি। সীতাকুণ্ডে হাইওয়ে রোডের পাশে যে ময়লা আবর্জনাগুলা, এই ময়লা আবর্জনার মধ্যে প্রচুর পরিমাণে সাদা বক এসেছে খাদ্যের খুঁজে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বন্ধুরা আমি আছি সীতাকুণ্ডে, এরকম পরিস্থিতি আসলে কেউ দেখে নাই। আগে বক ফাঁকিগুলা, আগে ধান খ্যাত বিভিন্ন ফসলি জমি এবং খালবিলে এই পাখিগুলা আগে থাকতো বক ফাঁকি, আর এখন দেখতেছেন কাকের সংখ্যা কমে গিয়েছে এবং বক ফাঁকিগুলা দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা থেকে। আসলে এর জন্য দায়ী হচ্ছি আমরা, কারণ হচ্ছে আমরা ফসলি জমিতে, ধান খেতে বা বিভিন্ন ফসলি জমিতে আমরা এখন কীটনাশক, প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার কারণে যে ছোট মাছগুলা, যারা বক ফাঁকি যেগুলা খায়, যে মাছগুলা ছোট মাছগুলা, ওই মাছগুলো এখন কিন্তু বিলীন হয়ে গেছে। কারেন্ট জাল, চাইনা দুয়ারি জাল, বিভিন্ন কারণে মূলত মাছগুলা বিলুপ্তির পথে থাকার কারণে বক ফাঁকিগুলো এখন খাওয়ার সংগঠনে থাকার কারণে বক ফাঁকিগুলো এখন খাওয়ারের সন্ধানে বেরিয়ে পড়েছে এই ময়লা আবর্জনার ভিতরে। খাওয়ার খাওয়ার জন্য ময়লা আবর্জনার মধ্যে এসে ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছেন। এই ময়লা দেখতে পাচ্ছেন, ময়লা খেয়ে কতটুকু সুস্থ থাকবে পাখিগুলা আমার সেটা বোধগম্য না, সেটা কমেন্টস করে জানাবেন আপনাদের মতামতটা। কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি সেটা জানাবেন। খুবই দুঃখজনক বিষয়, আসলে কৃষকের জমিতে কীটনাশক এবং মাছ না থাকার কারণে এই বকগুলা এখন হাইওয়েতে এসেছে শুধু জীবনের বাঁচার তাগিদে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য ওদের সংগ্রাম। আগে কাকের সংখ্যা প্রচুর পরিমাণে ছিল, এখন দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনার মধ্যে প্রচুর পরিমাণে বক এসেছে, গাড়িগুলো যাচ্ছে আর বকগুলা পাশে, এটা খুবই দুঃখজনক বিষয়। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম আসলে বক দেখবে কি না তাও সন্দেহ আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।